দেখো, নিজেকে ভালোটা নিজেরই রাখতে হয়। এই যে এত আয়োজন, এত হইচই, তারপরও তুমি খাপটি মেরে বসে আছো, কেন বলো তো? কেনই বা নিজের হাতটাকে লাল টুকটুকে করার বদলে জানালায় মাথা এলিয়ে বিষা দৌড়াচ্ছ? কেনই বা ভালো না লাগার বাহানায় অন্ধকার রুম করে নেতিয়ে আছো? একটু নড়চড়ে বসো না, অন্ধকারকে মুক্তি দাও, এলোমেলো চুলগুলো ঠিক করে নাও, হাতটাকে লাল টুকটুক করার জন্য বসে পড়ো। একটু নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে দেখো না, মন্দ লাগবে না। জানো তো, পরের মুহূর্তে কি হবে আমরা জানি না, বেঁচে থাকার প্রশ্নটা সম্পূর্ণ অনিশ্চিত। তাই এই সামান্য জীবনে এত বিশ্বাস দৌড়িয়ে কি হবে বলো তো? মন খারাপ ছাড়া আর কিছুই না। একটু চেষ্টা করে দেখোই না, সবার হই হুল্লোড়ে নিজেকেও একটু সামিল করো। ভালো লাগলে তো কথাই নেই, আর যদি ভালো না লাগে তাতেও সমস্যা নেই। আবার সেই অন্ধকারে ঠাঁই নিয়ে না হয় কেঁদে নিবে? তবুও চেষ্টাটা তো করাই যায় বলো।